শুভ সকাল বন্ধুরা, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো আমার সকালের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, মানে বাসি কাজ সব করে স্নান করেই তোমাদের সামনে চলে আসলাম। তো এখন আমি চুলটা আঁচড়াচ্ছি, তো দেখতে পাচ্ছ চুলটা আমার ভেজা, আর আমি ভেজা চুলে আঁচড়াই। শুকনো চুলে আঁচড়ালে আমার খুব মাথায় লাগে আর প্রচুর চুল ওঠে, তো সেজন্য আমি ভেজা মাথায় চিরুনি দিই। তো দেখো আমার চুলের অবস্থা, একদম ছোট ছোট চুল, আর আমার চুল না বড়ই হয় না। আমার খুব ইচ্ছা করে চুল বড় করতে, কিন্তু আজ থেকে ছোট থেকে এখনো কোনোদিনও চুল বড় করতে পারলাম না। একটু বড় হলে হয়তো কেটে ফেলছি, না হয়তো উঠেই শেষ, এরকম অবস্থা, মানে কোনোদিনও চুল বড় করতে পারলাম না। আর বাবু হওয়ার পর এখন তো প্রচুর চুল উঠে যাচ্ছে, সমানে চুল উঠে যায়। আর সারাদিনে একবারই মুখে ক্রিম মাখি, তো এখন শীতকাল তো ভ্যাসলিন, মানে হাতের কাছে যে তেল তেলা জিনিস পাই সেটাই আর কি মুখে মাখি। সারাদিনে একবারই স্নানের পরে মাখি, তারপর রাত দুপুর আর কোনো সময়ও মুখে ক্রিম লাগাই না। তো হাতের কাছে ব্রুলিংটাই পেলাম, সেজন্য ব্রুলিংটাই দিচ্ছি। মানে শরীরের যত্ন খুব কমই নিই, বলতে চলে না যত্ন না নেওয়ারই মতো। তো শীতকালে চটচট করে, তো সেই জন্য ব্রুলিংটা দেওয়া হয়, গরমকালে কিন্তু কোনো ক্রিম ইউজ করি না। তো এই দেখো প্রচুর চুল উঠেছে, এখানে কত চুল উঠে যাচ্ছে, যতবারই মাথায় চড়ে দেব ততবারই এত চুল উঠে যাচ্ছে। পুরো ঘরে চিরুনি দিলে পুরো ঘর ভর্তি হয়ে যায় চুলে, চুলে ছোট হয়ে। তো আমি ফেস হয়ে এলাম, আর এইদিকে তাতান সোনা শুয়ে, মানে ওকে স্নান ধান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। আর আমি এখন রান্নায় যাব, মানে দুপুরে রান্নায় যাব। তো অনেকটাই বেলা হয়েছে, এখন ঝটপট রান্নাটা সেরে ফেলতে হবে, অনেক বেলা হয়ে গেলে ওর বাবার আসতে খেতে দেরি হয়ে যাবে। তো আর বেশি সময় নষ্ট করব না, সোজা রান্নায় চলে যাব। তো দেখো আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, এখন আমি রান্না, আজকে রান্না হচ্ছে মাছের ঝোল। তো ভাত হয়ে গেছে, এখন মাছের ঝোলটা চাপাবো। মাছটা দেখো আজকে আমাদের সিলভার কাপ মাছ রান্না হচ্ছে। সিলভার কাপ মাছটা তোমাদের দাদাভাই বেশি পছন্দ করে, আর সেজন্য সে নিয়ে আসে, প্রায় দিনই নিয়ে আসে। এই মাছটা আমাকেও খেতে ভালো লাগে। কল চালিয়ে এসছো নাকি? কল চালিয়ে এসছো? দিদি এখানে দাঁড়িয়ে থাক, চুপটি করে দাঁড়িয়ে থাকবি, এমন করে দাঁড়িয়ে থাক, নড়াচড়া করবি না।
নড়াচড়া করবি না ভালো করে রান্না করো তাল দেখাতে ধরো আমারও তুলছে আমার দিকে তুমি ধরতে পারো না তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তাপস করবে ল্যাবসটা তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সারাদিন কাজকর্ম করার পর এখন চলে আসলাম এখন বিকেলবেলা দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন তোমাদের সামনে চলে আসলাম তো তোমাদের সামনে আসার একটাই উদ্দেশ্য এখন তোমাদেরকে কিছু কথা বলবো তো তোমাদের মনে অনেকের অনেক প্রশ্ন তোমরা অনেক কমেন্ট করেছো তো তোমাদের প্রশ্নের উত্তর দিতেই আমি চলে এসেছি তো কালকে না একদিন আগে আমি একদিন আগে ভিডিও মানে কালকেই ভিডিওটা ছেড়েছিলাম সকালবেলা তো আমাদের ফার্স্ট পেমেন্টের ভিডিওটা আমি কালকে ছেড়েছি তো ছাড়ার পর দেখলাম অনেক বন্ধু কমেন্ট করেছে অনেকেই কমেন্ট করেছে যে দিদিভাই তোমাদের সত্যি কি ফার্স্ট পেমেন্ট পেয়েছো সত্যি মানে কেউ বিশ্বাস করতে পারছে না তো এই বিষয়ে কিছু বলবো বিশ্বাস না করার কারণ আছে যথেষ্ট আর পাওয়ারও যথেষ্ট কারণ আছে সত্যি পেয়েছি মিথ্যা কথা বলবো কেন আর মিথ্যা মানে বানিয়েই বা ভিডিও করতে যাব কেন তো আমার কোনো এখানে ফলস নেই কোনো বানানোর কোনো কাহিনী নেই যা পেয়েছি যতটা পেয়েছি সব বলেছি তো অনেকেই তোমরা কমেন্ট করেছো সত্যি কি পেয়েছো হ্যাঁ সত্যি পেয়েছি আবারও বলছি তো তোমরা মানে তোমরা বিশ্বাস করতে পারছো না যারা তোমাদেরকে বলছি সেই সমস্ত বন্ধুদের বলছি হ্যাঁ তোমাদের বিশ্বাস না হওয়ার কারণ আছে সেটা হচ্ছে কি আমার যে এখন বর্তমান ভিউস ভিডিওতে যে ভিউস আসছে সেটা দেখে কেউ বিশ্বাস করবে না আমিও বিশ্বাস করব না এরকম হলে আমারকে অন্যের ক্ষেত্রে এরকম হলে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন যা ভিউস সেটা দেখে কিছুতেই বিশ্বাস হবে না যে আমি পেমেন্ট পেয়েছি তো তোমরা তো নতুন বন্ধুরা যারা দেখছো তারা এটা মনে মনে ভাবছো যে এটা কী করে সম্ভব তো তোমাদেরকে বলবো তোমরা একটু আমার পরিবারে এসে ভালো করে
নাড়িয়ে চাড়িয়ে দেখবে, তাহলেই বুঝতে পারবে এটা সম্ভব কি না। আর যারা তো পুরনো ফ্রেন্ড, মানে আমার অনেক দিনের বন্ধু, আমার পরিবারের অনেক পুরনো ফ্রেন্ড, তারা তো জানেই আমি কীভাবে পেমেন্টটা পেয়েছি। তো এরকম ভিউজ আসার কারণ কি জানো, আমি মাঝখানে পুরো ছেড়েই দিয়েছি হার, অনেক দিন মানে অফ ছিলাম, অফলাইনে ছিলাম, কোনো কালেকশন ছিল না আমার। তো আবার এসেছি, তো যার জন্য এখন ভিউয়ার্সটা এত কম আসছে তা বিশ্বাস করা সম্ভব না। আর দেখবে এই যে কি বলে এটা, সোশ্যাল মিডিয়ায় তুমি একদিন দিচ্ছ ভিডিও লোড করছো, দুদিন দিচ্ছ না, আর একদিন দিচ্ছ, তাহলে দেখবে কি ঠিকমতো বন্ধুদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে, বন্ধুরাও দেখবে না। এতে করে হয় কি, নিজের ক্ষতি হয়, নিজের ভিউয়ার্সের পরিমাণটা কমে যায়। তো আমারও এরকম অবস্থা হয়েছে, আমার একটা সময় খুব ভালো পরিমাণে ভিউয়ার্স হতো, কিন্তু তারপর হঠাৎ করে অফ হয়ে গেছিলাম। অফ হওয়াতে কী হয়েছে, অনেক বন্ধুর সঙ্গে লিঙ্ক কেটে গেছে, অনেকের কাছে হয়তো নোটিফিকেশান পৌঁছাচ্ছে না, পৌঁছায়নি। আবার নতুন করে যখন শুরু করলাম এতদিন পরে, তখন একদম মনে হচ্ছে যেন নতুন করে শুরু করছি, সেরকমই অবস্থা আমার। তো পুরো বিষয়টা আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, আর তোমরা যারা বিশ্বাস করতে পারছো না, তোমাদেরকে বলছি তোমরা একটু আমার পরিবারে এসে, আমার ঘরে এসে আমার সমস্ত কিছু ফলো করো, তাহলে বুঝতে পারবে যে আদৌ সম্ভব কি না। আমার পেমেন্ট পাওয়া নিয়ে তোমাদের মনের মধ্যে যে একটা আশঙ্কা আছে, সেটা তোমাদের ঠিক হয়ে যাবে, মানে আশঙ্কাটা দূর হয়ে যাবে তোমরা যদি আমার পরিবারে এসে সমস্ত খুঁটি নাটি গুটিয়ে গাটিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। তো এটা বলার জন্যই আজ এখন চলে আসলাম। আর কি বলবো, অনেক আমি কিন্তু অনেক দিন ধরেই জার্নি করি, আমাদের পুরো এক বছর পার হয়ে গেছে। তো আমি নতুন না, আমি পুরনো হয়ে গেছি, আর আমার এরকম ভিউয়ার্স আসার কারণ একটাই এরকম। তো যাই হোক, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমাদের যাদের মনে আশঙ্কা আছে যে আমি পেয়েছি কিনা, তোমরা একটু এসে আমার পরিবারে এসে ঘুটিয়ে নাটিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, এটা বলার জন্য এসেছি, তো মানে ভালোভাবে বোঝাতে পারলাম কি জানি না। তো বাস এইটুকুনির জন্যই আসা, তো আবার দেখা হচ্ছে পরে, এখনকার মতো এখানেই সমাপ্ত করলাম। আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বিন্দাস থাকো। আর তোমরা যদি কেউ নতুন ফ্রেন্ড হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে আমার পরিবারে জয়েন করো। তো চলো আজকের মতো, টাটা, বাই বাই।